ओम शांति। 2 अप्रैल 2022 प्रातः मुरली बाप दादा मधुबन। मिष्टी बच्चारा, माता पितार वंशतालिकाय आसते होले सम्पूर्ण रूपे फलो करो, तादेर समान मिष्टी हो, भालोभावे पढ़ाशुना करो। प्रश्न, कि एमन गुप्त गुरुत्वपूर्ण एवं रहस्यजुक्त कथा बोझार जन्य अत्यंत भालो बुद्धि चाहि? उत्तर, ब्रह्मा सरस्वती वास्तवे माम्मा बाबा नन। सरस्वती तो हलन ब्रह्मार कन्या, तिनिओ हलन ब्रह्मा कुमारी। ब्रह्माई तुम्हादेर बड़ मा, किन्तु पुरुष हवार कारणे माता जगदम्बाके बोले दिएछे। ए हलो अत्यंत रहस्यजुक्त गुप्त कथा, जेटा बोझार जन्य अत्यंत भालो बुद्धि चाहि। सूक्ष्म बतनबासी ब्रह्माके प्रजापिता बला जाए ना। प्रजापिता एखाने आछेन, এই ব্যক্ত যখন সম্পূর্ণ পবিত্র হয়ে যান তখন সম্পূর্ণ রূপ দেখা যায়। সেখানে মুভি ভাষা চলে, অর্থাৎ ইশারায় বার্তালাপ হয়। সেখানে দেবতাদের আসর বসে, এটাও হলো বোঝার জন্য অত্যন্ত গুপ্ত কথা। গীত, মাতা ও মাতা, ওম শান্তি। বাচ্চারা জানে এটা হলো ঈশ্বরী ইউনিভার্সিটি। এখানে কে পড়ান? ঈশ্বর। ঈশ্বর হলেন এক, তার শাস্ত্র এক হওয়া চাই। যেরকম ধর্মস্থাপক একজনই হন, তার শাস্ত্র এক হওয়া চাই। তথাপি ছোট ছোট কিছু পুস্তক বানিয়ে দেয়, সেভাবে শাস্ত্র তো একটাই হয়। এটা হলো গডফাদারের ইউনিভার্সিটি। সেই রকমভাবে ফাদারের ইউনিভার্সিটি তো কিছু হয় না, গভর্নমেন্টের ইউনিভার্সিটি হয়। একে বলা যায় মাদার ফাদারের ইউনিভার্সিটি। কীরকম মাদার ফাদার? পুনরায় বলবে গড গডেস। গাইতেও থাকে, তুমি হলে মাতা পিতা, তো অবশ্যই পিতাই প্রথম হবেন। ভগবান বাচ, ভগবান বসে পড়াচ্ছেন, আর অন্যান্য সব জায়গায় মানুষ মানুষকে পড়ায়। এখানে নিরাকার বাবা তোমাদের আত্মাদেরকে পড়াচ্ছেন। এই বিচিত্র কথা মানুষ সহজে বুঝতে পারে না। এইরকম কেউই বলবে না যে নিরাকার পরমপিতা পরমাত্মা গডফাদার আমাকে পড়াচ্ছেন। এখানে তোমাদেরকে পরমপিতা পরমাত্মা পড়াচ্ছেন, কারোর বুদ্ধিতে এই কথা হবে না। যে পড়ছে তাদের বুদ্ধিতে হবে, আর না যে পড়াচ্ছে তার বুদ্ধিতে হবে। এখানে তোমরা জানো গডফাদার আমাদেরকে পড়াচ্ছেন। সকলের ফাদার উচ্চ থেকে উচ্চতম হলেন তিনি, এক আর অন্য কোনো ফাদার নেই। ব্রহ্মারও ফাদার হলেন তিনি, তোমাদেরকেও পড়াচ্ছেন তিনি। ব্রহ্মা পড়ান না, নিরাকার বাবা পড়াচ্ছেন। যদিও মানুষ জানে যে ব্রহ্মা সরস্বতী হল অ্যাডাম আর ইভ, কিন্তু তাদের থেকেও উচ্চ হলেন নিরাকার। এনারা তো তবুও সাকারে আছেন। বাচ্চাদের এটা জানা আছে যে নিরাকার এসে পড়াচ্ছেন, তোমাদেরকেও জ্ঞান প্রদান করেন সেই গডফাদার। বলেন যে গৃহস্থ ব্যবহার থেকে তোমাদেরকে এই জ্ঞান পড়তে হবে। বাস্তবে গৃহস্থ ব্যবহারে তো কেউ পড়াশোনা করে না, খুব অল্প সংখ্যকই আছে যে দ্বিতীয়বার কোর্স করে। এখানে তোমাদের সম্পূর্ণ নিশ্চয় আছে আমাদেরকে নিরাকার পরমাত্মা পড়াচ্ছেন। এই সাকার মাম্মা বাবাও তার কাছেই পড়ছেন। এটা হলো অত্যন্ত গুপ্ত কথা। যতক্ষণ না বাবা এসে বোঝাচ্ছেন ততক্ষণ কেউ বুঝতে পারে না। তোমরা যদিও এনাকে অর্থাৎ সরস্বতীকে মাম্মা বলে থাকো, কিন্তু তোমরা জানো ইনি হলেন ব্রহ্মার অ্যাডপ্টেড কন্যা। অ্যাডপ্ট তোমরাও হয়েছ, কিন্তু তোমাদেরকে মাম্মা বলা যায় না। এটা হলো দৈবী পরিবার। মাম্মা, বাবা, দাদা, ভাই, বোন, তোমরা হলে ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী, তিনিও হলেন ব্রহ্মাকুমারী সরস্বতী, কিন্তু তাকে জগদম্বা বলে থাকো। কেননা এই ব্রহ্মা হলেন পুরুষ। মাম্মাকেও এনার দ্বারা শিব বাবা রচনা করেছেন, কিন্তু নিয়ম অনুসারে মাতা চাই, এই জন্য এনাকে নিমিত্ত বানানো হয়েছে। এটা হলো রমণীয় কথা, নতুনরা কেউই বুঝতে পারবে না। যতক্ষণ না তারা বুদ্ধিতে বাবা রচনার পরিচয় জানা নেই, ততক্ষণ অত্যন্ত কঠিন তাকে বোঝাতে পারা। কাউকে বোঝাতেও সে পারে না। বেদ, শাস্ত্র ইত্যাদি পড়া, ডাক্তারি পড়া, এইসব হলো মানুষের পড়া। মানুষ মানুষকে পড়ায়। এইরকম কখনোই কেউ বলতে পারে না
যে আমি আত্মা আত্মাদেরকে পড়াচ্ছি। এখানে তোমাদেরকে দেহ অভিমান থেকে বের করে দেহী অভিমানী বানাচ্ছেন। দেহ অভিমান হলো প্রথম নম্বরের বিকার। দেহী অভিমানী কেউই নেই জানে যে আত্মার শরীর হলো দুটো আলাদা জিনিস, কিন্তু আত্মা কোথা থেকে আসে তার বাবাকে এটা জানে না। এ হলো নতুন কথা নতুন বিশ্বের জন্য। নিউ দিল্লি বলা হয়, কিন্তু নিউ ওয়ার্ল্ডের নাম দিল্লি হয় না, তাকে পরিস্থান বলা হয়। সবার প্রথমে এটা নিশ্চয় হওয়া চাই যে আমরা হলাম ঈশ্বরীয় সন্তান, দৈবী সন্তান। আর আসুরিক সন্তানের মধ্যে রাত দিনের পার্থক্য আছে। তারা হলো ভ্রষ্টাচারী, তোমরা হলে শ্রেষ্ঠাচারী। গাইতেও থাকে, হে পতিত পাবন এসো, এসে পবিত্র বানাও। গুরু নানকও বলেছেন, ভগবান এসে নোংরা কাপড় পরিষ্কার করেন। তোমরা নিজেরাই পূজ্য, নিজেরাই পূজারি, কিভাবে হও? এইসব বোঝার জন্য অনেক রহস্য আছে। সর্বদা পূজ্য হলেন এক পরম পিতা পরমাত্মা। তিনি লক্ষ্মীনারায়ণকে পূজ্য বানিয়েছেন, তার পূর্বে মাতা পিতাকে বানিয়েছেন, মাম্মা বাবাকে অ্যাডপ্ট করেছেন, পতিতকে পাবন বানান। তিনি আসেন পতিত দুনিয়াকে পবিত্র বানানোর জন্য। এই জন্য ব্রহ্মা চিত্র উপরে দেওয়া হয়েছে, নিচেও পুনরায় তপস্যা করতে দেখানো হয়েছে। পতিতদেরকে অ্যাডপ্ট করেন ব্রহ্মা সরস্বতী, আর বাচ্চাদের নামের পরিবর্তন হয়ে যায়। তোমরা জানো যে ব্রহ্মাকুমার কুমারীরা দেবী দেবতা হওয়ার জন্য রাজযোগ শিখছে। এরাই হলো ঈশ্বরীয় সন্তান অথবা ঈশ্বরীয় বংশের লতিকার। এক বীজ থেকে এই বংশের লতিকা বেরিয়ে আসে, সেটা হলো আত্মাদের বংশলতিকা, আর এটা হলো মানুষের বংশতালিকা। রুদ্র মালাও হলো আত্মাদের বংশলতিকা। পুনরায় মানুষের বংশলতিকা কীরকম হবে? দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা হলো রচয়িতা আর রচনার জ্ঞান, যেটা তোমরা বাচ্চারাই শুনছ। কিন্তু নম্বরের ক্রমে ধারণা হওয়ার কারণে রাজা রানীও তৈরি হয়, তো প্রজাও তৈরি হয়। পুরুষার্থ এমন করতে হবে যে মাম্মা বাবাকে ফলো করবে, অত্যন্ত মিষ্টি হতে হবে। মাম্মা খুব মিষ্টি ছিলেন, এই জন্য সবাই তাঁকে স্মরণ করে। এই মাম্মা বাবা আর বাচ্চারা তোমাদেরকেও মিষ্টি বানাচ্ছেন শিব বাবা। মাম্মা বাবা আর বাচ্চারা যারা খুব ভালোভাবে পড়াশোনা করে তাদের বংশলতিকা তৈরি হয়। সেই বংশলতিকা তো অত্যন্ত মিষ্টি হতে হবে। সরস্বতীকে বীণা দিয়ে দিয়েছে আর কৃষ্ণকে বাঁশি দিয়ে দিয়েছে, কেবল নাম পরিবর্তন করে দিয়েছে। বাবা বলেন যে ভালোভাবে পড়ো। যেরকম স্টুডেন্টরা পড়াশোনা করে তো তাদের বুদ্ধিতে সমগ্র হিস্ট্রি জিওগ্রাফি থাকে। মোহাম্মদ গজনী কবে এসেছিল, কিভাবে লুট করে নিয়ে গেছে, মুসলমানরা অমুক জায়গায় লড়াই করেছে, ইসলাম বৌদ্ধ যারাই এসেছে তাদের হিস্ট্রি জিওগ্রাফি সবাই জানে, কিন্তু এই অসীমের হিস্ট্রি জিওগ্রাফি কেউ জানে না। নতুন দুনিয়া পুনরায় পুরনো কিভাবে হয়, ড্রামা কোথা থেকে শুরু হয়, মূল বতন, সূক্ষ্ম বতন, পুনরায় স্থূল বতন, পুনরায় এখানে এই চক্র কিভাবে পুনরাবৃত্তি হয়, এই পড়া তোমরা বাচ্চারাই এখন পড়ছ। মূল বতন আত্মাদের নিবাসস্থান, সূক্ষ্ম বতনে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর থাকেন। যে আত্মারা প্রথমে পবিত্র ছিল তারাই আবার পতিত কিভাবে হয়েছে, পুনরায় পবিত্র কিভাবে হবে, এই সব বোঝানো হয়। সূক্ষ্ম বতনবাসী ব্রহ্মাকে প্রজাপিতা বলা হয় না, প্রজাপিতা এখানে আছেন, তোমাদের সাক্ষাৎকার হতে থাকে। যখন এই ব্যক্ত ব্রহ্মা পবিত্র হয়ে যায় তখন সেখানে সম্পূর্ণ অব্যক্ত রূপ দেখা যায়। যেরকম সাদা লাইটের সূক্ষ্ম রূপ হয়, বার্তালাপ মূর্তিতে অর্থাৎ ইশারায় চলতে থাকে। সূক্ষ্ম বতন কি জিনিস সেখানে কে যেতে পারে এটা তোমরা জানো। সেখানে মাম্মা বাবাকে তোমরা দেখতে পাও, সেখানে দেবতারাও আসেন সেই আসরে। কেননা দেবতারা পতির দুনিয়াতে পা রাখেন না, এই জন্য সূক্ষ্ম বতনে মিলিত হন। সেটা হলো বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির আত্মাদের মিলনস্থল। না হলে তো তোমরা ব্রাহ্মণেরা আর দেবতারা কিভাবে মিলন করবে? তো এই হলো মিলনের যুক্তি। সম্মুখে সাক্ষাৎকার করা হলো বুদ্ধির দ্বারা জ্ঞাত হওয়া, এটাও ড্রামাতেই পূর্ব নির্ধারিত। যেরকম মিরার ঘরে বসে বৈকুণ্ঠের সাক্ষাৎকার হতো,
হ্রাস করত। শুরুতে তোমরাও বহু সাক্ষাৎকার করেছিলে, রাজধানী কিভাবে চলবে সেখানকার রীতিরেওয়াজ সব কিছু দেখে এসে বলতে। সেই সময় তোমরা খুবই অল্প সংখ্যক ছিলে, অন্যরা সবাই অন্তিমকালে দেখবে। দুনিয়ার মানুষ নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করতেই থাকবে, আর তোমরা সাক্ষাৎকার করতে থাকবে। মানুষ তো হাহাকার করতে থাকবে, কারোর সম্পত্তি ধুলায় মিশে যাবে। এই সময় প্রজার উপর প্রজার রাজ্য চলছে, তথাপি তাদের পজিশন কতই না উচ্চ। কিন্তু এই সময় কারোরই পরমাত্মার সাথে বুদ্ধির যোগ না হওয়ার কারণে তাকে চিনতে পারে না। যার সাথে কন্যার বিবাহ হবে তার সাথে যখন পরিচয় করানো হয় তখন তার সাথেই ভালোবাসা শুরু হয়ে যায়। আর যতদিন পরিচয় ছিল না ততদিন তার সাথে ভালোবাসাও ছিল না। তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে প্রীতি আছে। নিরন্তর স্মরণ করার জন্য প্রীতি চাই, কিন্তু প্রীতমকে ভুলে যায়। এই বাবা বলছেন আমিও ভুলে যাই। বাচ্চারা, 5000 বছর বাদে তোমাদের এই শিক্ষা প্রাপ্ত হয়, নিজেকে আত্মা মনে করো, পরমাত্মাকে স্মরণ করো। এই স্মরণের দ্বারা বিকর্ম ভস্য হবে। এখন তো বিকর্মাজিত হতে হবে। সবার প্রথমে যারা সত্যযুগে আসে তাদেরকে বিকর্মাজিত বলা হবে। পতিতকে বিকর্মী, পাবনকে সুকর্মী বলা হবে। বিকর্মাজিত রাজ্য হয়ে থাকে সত্যযুগে, তারপর বিকর্মের সম্বাদ চলতে থাকে। 2500 বছর বিকর্মাজিত, তারপর তারাই বিকর্মী হয়ে যায়। তোমরা এখন পুরুষার্থ করছো বিকর্মাজিত রাজত্বে আসার জন্য। মহজিত রাজার অনেক বড় কাহিনী রয়েছে। পতিত রাজত্ব কখন চলে, পবিত্র রাজত্ব কখন চলে, এই সব কিছু তোমরাই জানো। শিব বাবা পবিত্র বানান, তারও চিত্র রয়েছে এর উপরে। তাই লিখতে হয় ভারত টুডে, ভারত টুমরো, অর্থাৎ আজকের ভারত আর কালকের ভারত। তোমাদেরকে ঐরূপ তো হতে হবে, তাই না? তোমরা জানো যে এটা হলো মৃত্যুলোক, যেখানে অকালে মৃত্যু হতে থাকে। সেখানে এইরকম হয় না, সেই জন্য ওটাকে অমরলোক বলা হয়। রাম রাজ্য সত্যযুগ থেকে শুরু হয়, রাবণ রাজ্য দ্বাপর থেকে শুরু হয়। এইসব কথা তোমরাই বুঝতে পারো, সকল মানুষ তো কুম্ভকর্ণের নিদ্রায় নিদ্রিত। বাচ্চারা, আমি তোমাদেরকে সব রহস্য বুঝিয়ে বলি। তোমরা হলে ব্রহ্মা মুখবংশাবলী, তোমাদেরকে আমি বোঝাই। এতেই ব্রহ্মা সরস্বতী এসে যায়। তিনি হলেন জগদম্বা। মহিমা বাড়ানোর জন্য এনার গায়ন রয়েছে। বাকি বাস্তবে এই বড় মাম্মা হলেন ব্রহ্মা, কিন্তু শরীর হলো পুরুষের। এইসব হলো অত্যন্ত গুহ্য বিষয়। জগদম্বার তো নিশ্চয়ই মাম্মা কেউ থাকবে। তিনি হলেন ব্রহ্মার কন্যা, কিন্তু সরস্বতীর মাম্মা কোথায়? কার দ্বারাই নির্বাচিত হয়েছেন? তো এই ব্রহ্মা হয়ে যান বড় মা। এনার দ্বারাই শিব বাবা পুত্র এবং কন্যাদের রচনা করেন। এইসব বিষয়কে বোঝার জন্য খুব ভালো বুদ্ধির প্রয়োজন, কুমারীরা সঠিকভাবে বুঝতে পারে। মাম্মাও হলেন কুমারী। যখন ব্রহ্মচর্য ভঙ্গ হয়ে যায় তখন ধারণা হয় না। গৃহস্থ ধর্ম সত্যযুগে ছিল, কিন্তু তাকে পবিত্র গার্হস্থ বলা হতো। এখানে হলো পতিত। শ্রীকৃষ্ণের বিষয়ে কত মহিমা করা হয়, সর্বগুণসম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, অহিংস পরম ধর্ম। এখানে তো কোনো মানুষ এরকম হতে পারবে না। সেখানে রাবণ রাজ্য নেই, দেহ অহংকারেরও নাম থাকে না। সেখানে তাদেরই জ্ঞান রয়েছে, আমরা এই পুরনো দেহকে ছেড়ে অন্যটা নেব। আত্মাভিমানী থাকে, এখানে হলো দেহ অভিমানী। এখন তোমাদেরকে শেখানো হয় নিজেকে আত্মা মনে করো, তোমাদেরকে পুরনো শরীরকে ছেড়ে ফিরে যেতে হবে, তারপর নতুন শরীর নতুন দুনিয়াতে জন্ম নেব। বুঝতে পেরেছ? আচ্ছা। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমান আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্যসার এক, নিরন্তর স্মরণে থাকার জন্য হৃদয়ের প্রীতি একমাত্র বাবার সাথে রাখতে হবে, প্রীতমকে কখনোই ভুলবে না। 2, বিকর্মাজিত রাজত্বে যাওয়ার জন্য মহজিত হতে হবে, সুকর্ম করতে হবে, কোনো রকমের বিকর্ম করবে না। বরদান, নিজের সূক্ষ্ম চেকিংয়ের দ্বারা পাপের বোঝাকে সমাপ্তকারী সমান বা সম্পন্ন ভব। যদি কোনো প্রকারের অসত্য বা ব্যর্থ বিষয়কে দেখলে, শুনলে আর সেটাকে বায়ুমণ্ডলে ছড়িয়ে দিলে,
শুনে যদি নিজের মধ্যে সেই কথাকে সমাহিত করে না নাও, ব্যর্থ কথাকে একে ওকে বলা ছড়ানো, এও পাপেরই অংশ। এই ছোট ছোট পাপ উঠতি কলার অনুভবকে সমাপ্ত করে দেয়। এইরকম সমাচার শুনলেও তাদের উপরে তার চেয়েও বেশি পাপ চড়ে যায়। সেই জন্য নিজের সূক্ষ্ম চেকিং করে এইরকম পাপের বোঝাকে সমাপ্ত করো, তবেই পাপের সমান বা সম্পন্ন হতে পারবে। স্লোগান, অজুহাত দেখানোকে মার্চ করে দাও, তবে বেহাদের বৈরাগ্য বৃত্তি ইমার্চ হয়ে যাবে। ওম শান্তি।